নমস্কার, স্টোরি অফ ইন্ডিয়াকু আপনার স্বাগত করছি। মু ভগবান বাংলাদেশর গোটে ফুল তলু 21 জুলাই 2024 অচেত অবস্থায় ঢাকা ইউনিভার্সিটির গোটে ছাত্রকে উদ্ধার করাগলা। তাকে যেতবে মেডিকালে ভর্তি করাগলা এবং যেতবে তার চেতা ফেরি আসিলা, সেতবে পুলিশ তা সহ কিভাবে ভাবে নির্মম অত্যাচার করছিলা সে কথা সে বখাণীলা এবং পুলিশ তাকে জবরদস্তি এমিতি কিছু করিবাকু কইতিলা যাহা নাহিদ ইসলাম মানি নথিলা। সেতিপাই পুলিশ বি তাকু মারি দবা পাই বি চেষ্টা করুথিলা। ই সেই পিলা তার ভাগ্য দিনে আজি এমিতি অবস্থায় পৌঁছিব সে কেবে জানি নথিলা। আজি সে বাংলাদেশর যে 17 জনিয়া মন্ত্রীমণ্ডলরে সে পিলাটি আজি সামিল হয়েছে এবং তাঙ্ক দেশর প্রধানমন্ত্রী ছাড়ি দেশর চালি যা এবং ধীরে ধীরে স্বাভাবিক দেশর যে হিংসা আন্দোলন চালি স্বাভাবিক হওয়া যাচ্ছি, কিন্তু ইয়ারি ভিতরে কিছু কট্টরপন্থী মুসলমান মানে অল্প সংখ্যক উপরে আক্রমণ করে দেবার আরম্ভ করছেন। এই যে কট্টরপন্থী মানে ধীরে ধীরে হিন্দু খ্রিস্টিয়ান শিখ এমানক উপরে আক্রমণ করিবার লাগিছেন, তাকু কিভাবে ভাবে রোকা যাইপারিব বাংলাদেশর নয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনিস সে কথা বাংলাদেশর দেশবাসী এবং সমস্ত মুসলমান ভাই মানুষ অনুরোধ করছেন যে কি তুমি এভাবে হিংসা আচরণ কর না, তাহলে মু বাধ্য হয়ে প্রধানমন্ত্রী পদর ইস্তফা দিয়ে দেবি। এভাবে ঝগড়া হবার বাংলাদেশর কারণ কর, কারণ যেতবে বাংলাদেশ 1971 নিজ স্বতন্ত্র দেশ গঠন হয়েছিল সেতরে স্বতন্ত্র দেশ গঠন করে যে সহায়ক হয়েছিল যে লোক মানে লড়িলে সে গভর্নমেন্ট 30% কোটা রাখি সে 30% কোটা কু কিছু লোক বিরোধ করলে কিছু লোক বিরোধ করুনলে। ধীরে ধীরে ইয়ে যেতবে এই যে কোটা বিরুদ্ধে আন্দোলন বড়িবার লাগিলা ইয়া মধ্যে কেস মধ্য করে এবং কোর্ট কু কথা যাই কোর্ট কিন্তু তাকে স্থগিত রাখি না সেই 30% সে কোটা দিয়া যাব। পরে পরে এমানকর আন্দোলনকারী মানকর কইবা কথা যে সি তো কোটা পাইলে পুনি তাঙ্ক পুয় পাইলা কোটা তাঙ্ক নাতি পাইলে কোটা এইভাবে হইকি কোন চালু থব তাকে বন্ধ করা যাও। বাংলাদেশর নয়া প্রধানমন্ত্রী যে মোহাম্মদ ইউনিস সে এই যে অল্প সংখ্যক মানুষ উপরে হিংসা হচ্ছে, তাঙ্ক মন্দির ভাঙ্গি দিয়া হচ্ছে, ঝিও বউ মানুষ রেপ করা হচ্ছে, তাঙ্ক ঘর জাড়ি দিয়া হচ্ছে, তাঙ্ক সম্পত্তি লুটি নিয়া হচ্ছে, একু সম্পূর্ণ ভাবে বন্ধ করিবা পাই সে অনুরোধ করছেন, কিন্তু যে মানে কট্টরপন্থী সেমানে এ কথা জমারু শুনু না। 30% কোটা বিরুদ্ধে যে হিংসা আচরণ ধীরে ধীরে বড়িবার লাগিছে এবং এই আরক্ষণ আড় না কিছু কট্টরপন্থী মানে এতে উগ্র রূপ ধারণ করে সংখ্যা লোক মানক উপরে অতিরু অতি অত্যাচার করিবার লাগিছেন। ইয়ে যেতবে ঢাকা ইউনিভার্সিটিরে 15 জুলাইরে অতি নির্মম ভাবে দুই গোষ্ঠী ভিতরে সংঘর্ষ লাগে কিছু পিলা মরিগলে এবং 19 জুলাইরে 3 জন ছাত্রকে আরেস্ট করা যাই, সে 3 জন হচ্ছেন আন্দোলনর মুখ্য, জনে হচ্ছে নাহিদ ইসলাম, জনে হচ্ছে আসিফ মেহমুদ, আর জনে আবু বকর মজুমদার। এই 3 জন থিলে হচ্ছে মুখ্য। এই 3 জন যোগ হি আজ বাংলাদেশর প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছেন। এই 3 জন আন্দোলন যে আন্দোলন চালি এই যে হিংসা চালি এই 3 জন হচ্ছেন মুখ্য, কিন্তু বর্তমান সে 3 জন হচ্ছেন মন্ত্রীমণ্ডলর, বাংলাদেশ মন্ত্রীমণ্ডলর সে স্থান পাইছেন। এই সংখ্যা লঘু মানক উপরে কেবে আউ কিভাবে ভাবে ইয়ে অত্যাচার থমিব তার তো কেহি জানি না, এবে বি বাংলাদেশে হিংসা জারি রয়েছে, বহু বাংলাদেশি হিন্দু মানে বিপদ সংকীর্ণ অবস্থায় অছন্তি এবং বহু বাংলাদেশি আসি বর্ডরে বি কৌছেন আমাকে ভারতকে শরণ দিও, ভারতরে আমি রইবু, আমি আর বাংলাদেশে রইবুনি, নিজ ঝিও বউ মানকর ইজ্জত যা আর নিজ ঘর ভাঙ্গি যা, মন্দির ভাঙ্গি যা, নিজ সম্পত্তি লুটি হওয়া কি কি হবা দেখিপার। তেণুকরি
ବହୁତ ବାଂଲାଦେଶୀ ହିନ୍ଦୁମାନେ ଚାହୁଁଛନ୍ତି ଯେ କି ଭାରତରେ ଶରଣ ନେବେ, କିନ୍ତୁ ଭାରତର ବର୍ଡର ପୁରା ଷ୍ଟ୍ରିକ୍ଟଲି ବନ୍ଦ ଅଛି। ଏବେ ସବୁ ପ୍ରକାର ସେନା ଭାରତ ଭିତରକୁ କୌଣସି ପ୍ରକାର ଅବୈଧ ବାଂଲାଦେଶୀମାନେ ଯେଭଳି ଭାବରେ ପ୍ରବେଶ ନ କରିପାରିବେ ଭାରତ ସରକାରଙ୍କର ଚେଷ୍ଟା ଜାରି ରହିଛି। ଭିଡ଼ିଓଟି ଲାଇକ୍ ଏବଂ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ନିଶ୍ଚୟ ଅନୁରୋଧ କରିବି। ରହୁଛି, ନମସ୍କାର।